যা সিল্কি, তোরা এখানে এসে বস না রে। সে তিনটে প্রিয় ডগ কখন থেকে বসে আছে আর ভাল লাগছে না, একটু গল্প করি চল। এই রিমি, তোর মুখটা মন শুকনো লাগছে কেন রে? কই না তো। এই হ্যাঁ রিমি, কালকে তো তুই করিডোরে অজ্ঞান হয়ে গেছিলিস, কি হয়েছিল রে তো? শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ তাই নাকি, রিমি কাল অজ্ঞান হয়ে গেছিল? আমি তো কাল স্কুলেই আসিনি, এই জন্য আমি জানি না। এই রিমি, তোর কি হয়েছিল রে? কিছু না রে, কিছু না। বললে হবে? না না, সত্যি করে বল, কিছু তো একটা হয়েছিল, কি হয়েছিল বল। আমি বলি কি তোরা বিশ্বাস করবি? আমি জানি তোরা কেউ বিশ্বাস করবি না। আরে না না, বিশ্বাস করব করব বল। আমি কালকে যখন 39 নম্বর রুমের সামনে দিয়ে জল ভরে নিয়ে আসছিলাম, ঠিক তখনই একটা নূপুরের শব্দ পাই। তাই কি হয়েছিল, স্কুলে কেউ নূপুর পরে আসতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু তিনতলার একটা রুমেও তো কোনো ক্লাস হয় না। আর আমি যখন কালকে ওখানে জল পড়ছিলাম, তখন ওখানে কেউ ছিল না, আমি নিজে দেখেছি কেউ ছিল না। আর তারপর যখন আমি জল ভরে নিয়ে 39 নম্বর রুমের সামনে দিয়ে আসছিলাম, তখনই হঠাৎ করে আমি নূপুরের শব্দটা পাই। আর নূপুরের শব্দ পেয়েই আমি পেছনে তাকাই। তারপরে আমি কি দেখি জানিস, ও 39 নম্বর রুমে চন্দ্রমুখী ঢুকছে 39 নম্বর রুমে। চন্দ্রমুখী ফুল, আর তাই দেখে তুই অজ্ঞান হয়ে গেলি? চন্দ্রমুখী ফুল না, সিনেমার চন্দ্রমুখী, ভূতের সিনেমার চন্দ্রমুখী। আরে মনে নেই যে রাজার ক্রাশ ছিল, এরকম ভাবে নাচে যে, মনে নেই? ভূত চন্দ্রমুখী, ভূত। আজকাল মনে হচ্ছে ভূতের সিনেমাটা একটু বেশিই দেখছিস। জানতাম তোরা কেউ বিশ্বাস করবি না, এই জন্যই তো আমি তোদের বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর মতে তিনতলার 39 নাম্বার রুমে ভূত আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি গিয়ে তিনতলার এই 39 নাম্বার রুম থেকে ঘুরে আসছি, ঠিক আছে? না তুই ওখানে যাস না সিল্কি, সত্যি ওখানে ভূত আছে, সত্যি, প্লিজ তুই যাস না বান্ধবী, প্লিজ। আরে আমি তোর মতো অত ভীতু না, আমার কিছু হবে না, এক্ষুনি আসছি, দাঁড়া। এই সিল্কির ব্যাগ কোনটা রে? ম্যাম এই তো এই ব্যাগটা। আচ্ছা এটা শোন, বলছি তোরা কেউ তিনতলার 39 নাম্বার রুমে ভুল করেও যাবি না, ভুল করেও না, ঠিক আছে? মনে থাকবে। হে, এখন তো বলেছি রিমির কথাটাই ঠিক, তাহলে সিল্কির এবার কি হবে, কোথায় আছে ও কে জানে। দেখেছিস আমি বলেছিলাম না ওই রুমে ভূত আছে, সিল্কির নিঘাত কিছু একটা হচ্ছে। আমার তো সিল্কের জন্য খুব টেনশন হচ্ছে, কিছু একটা তো করতেই হবে, ওকে তো বাঁচাতেই হবে, কি করব আমরা? আচ্ছা শোন, আমরা তিনজনে মিলে একসাথে তিনতলা রুমে যাই, আর গিয়ে দেখি ওখানে সিল্কি আছে কিনা, ঠিক আছে? আমার আমার তো খুব ভয় করছে রে। আরে ভয় তো আমারও করছে রে, কিন্তু সিল্কিকে তো খুঁজতে যেতেই হবে, ওকে তো আর এরকম ভাবে ছেড়ে দিতে পারবো না। চল আমরা তিনজনে মিলে আস্তে আস্তে এবার তিনতলার 39 নম্বর রুমের দিকে যাই, কিন্তু ম্যাম আর বাকি কেউ যেন ব্যাপারটা জানতে না পারে, তাহলে কিন্তু আমাদের ওপরে যেতে দেবে না। চল চল চল। Thank you.
একসাথে চল। হ্যাঁ দেখেছি শোনাই, ওই 39 নাম্বার রুম থেকে কেমন হাসির আওয়াজ পাই, নুপুরের আওয়াজ হচ্ছে। আমি যাবো না রে, আমার খুব ভয় করছে, প্লিজ আমি যাবো না, আমার খুব ভয় করছে রে। তুই যদি না যাস রিমি তাহলে আমিও যাবো না, কারণ ভূত যদি সিল্কির মতো আমাকেও গায়েব করে দেয় তখন আমিও যাবো না। আচ্ছা ঠিক আছে, তোদের তো খুব ভূতের ভয়, তোর এখানেই থাক, তোদের কোথাও যেতাম না, আমি একা একাই যাই, ঠিক আছে? তারপর ভূতের সাথে আমার দেখা হোক, ভূত আমার ঘাটটা এরকমভাবে মটকে দিই, তারপর আমিও ভূত হয়ে যাবো, আর তারপরে তোদের দুজনকে সবার আগে গায়েব করবো আমি। দূর এই দিশা, চল সোনাইয়ের সাথে সাথে চল, চল। এবার আস্তে আস্তে 39 নাম্বার রুমের মধ্যে ঢোক, কেউ কোনো কথা বলবি না, আস্তে আস্তে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে ঢোক। তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি, আমি মারবো তোদের, আমি মারবো, ছেড়ে দাও আমাদের, প্লিজ ছেড়ে দাও। না 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 না, গিজি বলে নেই ছোড়েন, তোরা সবাই মরবি, সবকো মারেঙ্গে, সবকো, গিজি কো নেই ছোড়েঙ্গে। ছেড়ে দাও আমাদের প্লেন, ছেড়ে দাও। এক্সিলেন্ট পিঙ্কি, এক্সিলেন্ট, দারুণ হয়েছে অভিনয়টা, দারুণ। দেখেছিস ওরা তিনজনও কেমন তোর অভিনয় দেখে ভয় পেয়ে গেছে? দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। এর আগের রোলটা আমার করতে হবে, তাই তো? ঠিক আছে। এই সোনাই, দিশা, রিমি, তোরা কিন্তু যাবি না, আমার অ্যাক্টিংটা দেখে যাবি কিন্তু, ঠিক আছে? ম্যাম আমি ভূতের সাথে কথা বলছেন কেন ম্যাম? কে ভূত? ও তো পিঙ্কি, ভূতের অভিনয় করছে। কদিন পর আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম আছে না, সেখানে যে নাটকটা হবে সেই নাটকের রিহার্সাল হচ্ছে এখানে। হ্যাঁ, কিন্তু সেই জন্যই তো তোদের ওপরে আসতে বারণ করেছিলাম। তোরা ওপরে এসেছিস কেন? হ্যাঁ না তো,